কামলা দিছি ও যে ও তো আচ্ছা উনি জমির মালিক বয়স তো আমার হলে আমি ওই 700 টাকা দিছি 700 টাকা আজ থেকে 200 বছর পূর্বে এই যমুনা নদীর সৃষ্টি আমি এখন ঠিক অবস্থান করছি যমুনা নদীর মাঝখানে অর্থাৎ এই যে গ্রামের মতো দেখা যাচ্ছে এইটা হচ্ছে বহাই চর বগুড়ার সারেকান্দির মতো এইটা নিয়ে আমরা পূর্বে ভিডিও আপনারা দেখেছেন সো এই চরে একটি রাত্রি যাপন করেছি সো অনেক একটা কাহিনী ছিল সেখানে অনেক কষ্টের মধ্যে ছিলাম সেটা আমি দর্শকদের বলি নাই কারণ অনেকে হয়তো কষ্ট পাবেন সো এই বয়েল চর্চের আজকে যাচ্ছে হচ্ছে কাজীপুরের সেই বিখ্যাত পীরগাছা চারে মূলত পীরগাছা বাজার বা হাট নামে পরিচিত সপ্তাহে একদিন হাট বসে সে পীরগাছা চরের কাহিনী আমি আপনাদেরকে আজকে তুলে ধরব এই জন্যই আমার যাত্রা নদীতে প্রচুর পরিমাণ স্রোত এর মাঝেও নদীর পাশে যে গ্রামগুলো আপনার বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে অনেকটাই ভালো লাগছে বা লাগারিকতা আমার আপনার কিন্তু এখানে যারা থাকে প্রতিনিয়ত একটা যুদ্ধের মধ্যে থাকে তাদের জীবন যুদ্ধে একটা অপরাজিত সৈনিক আপনারা হয়তো অনেকে গুগল ম্যাপে দেখে থাকবেন যমুনার মাঝখানে যে চর চরের মাঝখানে ছোট্ট একটা নদী সেই নদীটাই হচ্ছে এইটা নদীর এপারে অংশ হচ্ছে বগুড়া এই পারে অংশ হচ্ছে সিরাজগঞ্জ দুইটা এই ছোট নদী বিভক্ত করেছে এটাও যমুনার অংশ বিশেষ কারণ যমুনার চরের মধ্যেই তো রয়েছে এখন চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে এই সিরাজগঞ্জের কাজীপুরের পীরগাছা বাজারে আমরা এখন অবস্থান করছি পাশেই হচ্ছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে বগুড়ার সীমান্ত অর্থাৎ বগুড়ার সারেকান্দি শেষ প্রান্ত এটা হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুর এখানে একটা দোকান দেখছি আমরা এই মুহূর্তে একটু হলেও রেস্ট নেবো এখানে তারপরে আবার হয়তো বাজারের দিকে যাব অ্যাকচুয়ালি আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি কারণ আমরা টানা দুদিন ধরে এভাবেই চলছে আমাদের হঠাৎ দুঃসাহসিক অভিযান চর অঞ্চলের মানুষের জীবন কাহিনীগুলো আমরা তুলে ধরতে আসছি সো দর্শক হয়তো আপনাকে দেখে এই অঞ্চলের মানুষগুলো সাধারণ অন্য 10টা গ্রামের মতো মনে হবে কিন্তু না আসলে একটা আলাদা সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার পীরগাছা বাজার বা এটা একটা চর দুপাশেই যমুনা নদী এই পাশেও যমুনা নদী এ পাশেও দুর্দান্ত যমুনা নদী রয়েছে এই চর অঞ্চলের মানুষের জীবন কাহিনী তুলে ধরার জন্য মূলত আজকে এই এলাকায় আসা এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন আশা করি আজকেও আপনাদের অনেক ভিডিও ভালো লাগবে এই পর্যায়ে আমরা এখানে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা বলবো পাশাপাশি এলাকার সৌন্দর্য এবং এলাকার মানুষের দুঃখে কষ্টের কথা তুলে ধরবো আশা করি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন ভাইয়ের নাম কি জি ভাই আমার নামে নাম আচ্ছা কি করেন পেশায় পেশায় তো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক কাজ করে এই বাজারে দোকান হ্যাঁ বাজারে দোকান কেমন চলে দোকান চলে মোটামুটি আলহামদুলিল্লাহ আর আপনারা বিশেষ শহরের প্রয়োজন বলে কোথায় যান বগুড়ায় যান না সিরাজগঞ্জে যান আমরা বগুড়া যাই দুনট যাই শেরপুর যাই মানে নদী পার হইতে হয় আর কি খুব কত কষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক কষ্ট তো মানে চলাচলের ক্ষেত্রে অনেক কষ্ট ঠিক আছে চলাচলের ক্ষেত্রে একটু সমস্যা তাছাড়া সার্বিকভাবে শুক্রিয়া আর কি হ্যাঁ সার্বিকভাবে আমি ঠিক আছে সব আচ্ছা ভাইয়ের নাম কি হলো মোহাম্মদ শিপন শিপন ভাই কি করেন আপনি চর অঞ্চলের লোকজন কি পরিমাণ কষ্টে থাকে কিভাবে তাদের জীবন যায় কিভাবে তাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম গড়বে আপনি একই সঙ্গে এই সব সাধারণ মানুষের জীবন কাহিনী জানতে পারবেন পাশাপাশি প্রকৃতি অনেক সুন্দর নদী অনেক সুন্দর চর অনেক সুন্দর এটা হয়তো অনেকে জানেন না বা বোঝেন না এখানে আসতে হবে বাড়িঘরগুলো দেখছেন ছোট ছোট টিনের ঘর এটা মূলত পীরগাছা যে বাজার এটা বাজার পাশাপাশি অনেকে বাড়ি দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর সাধারণত একটা ঘরের মধ্যে অনেকগুলো ঘরের লোক থাকে যদি আপনাদের আমি ঘরের ভেতরে অংশ নিয়ে যেতে পারছি না কারণ পরন্তু দুপুর প্রচুর রোদ আমি নিজেও খুব বারবার টায়ার্ড হয়ে যাচ্ছি
এই অঞ্চলের লোকজন অধিকাংশই কৃষিকাজ, নদীতে কাজ, মাছ ধরা, বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত। অনেকে বেগুন লাগাইছে, অন্যর জমিতে কামলা দিয়ে খাচ্ছে, এইভাবেই মূলত তাদের জীবন চলে, তাদের লাইফ চলে। মূলত তাদের লাইফস্টাইল দেখানোর জন্যই আমরা এসেছি। কিছু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু দূরে ধানও লাগানো হয়েছে, এখানে বেগুন চাষ করা হচ্ছে, মরিচের সময় মরিচ চাষ করা হয়, ওভারঅল আর কি এইভাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু মরিচ লাগানো হয়েছে, অর্থাৎ চর অঞ্চলে খুব ভালো একটা মরিচ হয়, তবে এবার একটু বন্যার কারণে কিছু সমস্যা হয়েছে। সচরাচর আমরা অনেক উন্নয়নের গল্প বা উন্নয়নের কথা শুনি, আমাদের দেশে অনেক উন্নয়ন গেছে, মূলত আমাদের ঢাকা শহর বা অন্যান্য অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যে উন্নতি হওয়া, গ্রাম অঞ্চলে মানুষের যে উন্নয়ন হওয়া, সেটা আসলে হয়নি, সেটা প্রকৃতভাবে হয়নি, অনেক এই নিচের দিকে আছে। এদিকে আসলে আমাদের সবার এগিয়ে আসা উচিত, দেশকে যারা আমরা সত্যিকারের ভালোবাসি, আমরা যারা সত্যিকারের দেশপ্রেমিক মানুষের, গরিব মানুষের কথাগুলো আসে এই অঞ্চলে মিডিয়াও আসে না। আমি যতটুকু বিভিন্নভাবে ট্রাই করেছি যে এই অঞ্চলে মিডিয়াও তেমন আসে না। অনেক ইউটিউবার আছে, তারা এই অঞ্চলে তাদের নিয়ে কথা বলে না। অ্যাকচুয়ালি সকল ইউটিউবার সহ টিভি চ্যানেল এগুলো তো উঠে আসা দরকার, তাহলে হয়তোবা এই সব এলাকার লোকজনের উন্নয়ন হবে। লোকজন কাজ করছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ আলী। কি করেন এগুলো, কি বেগুন নাকি? বাগুন গাছে। বাগুন গাছছেন? হ্যাঁ, বাগুন আর মূলা। এখানে কি জল উঠছিল, পানি উঠছিল? না, এটি ওঠে নাই, ওই অমুকগুলো উঠছে, ওদিকে উঠছে। আপনি এটি নিজের জমি না অন্যের জমিতে কাজ করছেন? আমি কামলা দিছি, ও যে ও জমি। আচ্ছা, উনি জমির মালিক। হ্যাঁ। বাড়ি কোথায় হলো আপনার? আমার বাড়ি জমিরা। আচ্ছা, কামলাই দেন মূলত? হ্যাঁ, কামলা দিছি। দিনে কেমন টাকা পান? 400 করে দিছি। 400 করে? হ্যাঁ। আচ্ছা, 400 টাকা দেখি সংসার চলে আপনার? চলে না, আইসে আরাম হবে দেয়া না কে সদিন ফেলে দিই, তারপর পেট তো চলতে হবে আর কি। জিনিসপাতির যে দাম, চাল ডাল সহ সব কিছু, সব জিনিসই বাড়ছে ভাই, আমি সব জিনিসই বাড়ছে। এই দ্রব্যমূল্যের উদ্যোগতি বাজারে এই চর অঞ্চলে জিনিসপত্রের দাম আরও তুলনামূলক বেশি, চাল ডাল নিত্য প্রয়োজনীয় মাছগুলো সব কিছুর দাম বেশি, তাদের খাইতে পড়তে অনেক কষ্ট হয়, এরপরেও তাদের জীবন থেমে নেই, জীবন চলছে, এভাবেই চলতে থাকবে। চতুর্দিকে একটু বাদ আছে, বুঝছেন? এই জমিটার চতুর্দিকেই বাদ আছে, ওই বাদটা ওদিক দিয়ে যায়, ঘুরিয়া ওদিক দিয়ে আইছে, এই কারণে এই এখানে পানিটা ওঠে নেই। আমি কী করে খামু, জামলা কামলা দাম যে আলো দিন যা সে আলে থাকাই নেই। প্রতিদিনই কি আপনি কামলা দিতে পারেন? না, প্রতিদিন তো মনে কাজ হয় না, প্রতিদিনই না হলে আমি বসে বসে গেলে এখন নবী করে দেখ। ঈশ্বর থাকে ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া যাইবে না। আমি বর্তমানে বলবো, উন্নয়ন থাকে ওই গুলশাল বনানীতে, উন্নয়ন থাকে ওই ফ্লাইওভারে, এই চর অঞ্চলে উন্নয়ন খুঁজে পাওয়া যায় না। এই অঞ্চলের লোকজন বিভিন্ন পেশার সাথে জড়িত, বিভিন্ন ধরনের কাজকর্ম করে তাদের জীবন কাটে। হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছে বাড়িঘরগুলো আসলে অনেক চমৎকার, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যখন অনেক পরিমাণ পানি আসে কী অবস্থা হয় এই অঞ্চলে? যখন প্রচুর পরিমাণে বাতাস বয় কী হয় এই অঞ্চলে? বাড়িঘরগুলো উড়ে যায়, সত্যি অনেক করুণ অবস্থার মধ্যে যায়। পাশাপাশি লোকজন হেঁটে চলছে, অধিকাংশ লোকজন পায়ে হেঁটে চলতে হয়, যদিও এখন রাস্তা আমরা দেখতে পাচ্ছি নামাই মাত্র, কিন্তু কোনো যানবাহন থাকে না। সো দর্শক, আজকে বিদায় নিচ্ছি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন।